যেহেতু এশিয়া কাপের টিম ঘোষণা করতে হবে, এটা আমাদের কতগুলো সিদ্ধান্তে পৌঁছানো দরকার। সো এটা নিয়েই মেইনলি আমাদের সবাইকে বোর্ডে যারা নাকি অ্যাভেলেবল ছিল তাদেরকে অবহিত করা হলো। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে যে আমাদের তামিম তো টি টোয়েন্টি খেলছে না, লিটন দাস এবং সোহান এবং রাব্বি তিনজনই ইনজোর্ড, সো এই তিনজনও নেই আমাদের স্কোয়াডে। সো এশিয়া কাপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, সো টিমটা গোছানোটা ওয়াজ দ্য মেজর ইস্যু। আর সোফার সাকিব ইজ কনসার্ন, এখানটায় এটা নিয়ে মানে এত মানে এখানে কোনো সেকেন্ড চিন্তা করার কোনো সুযোগ নাই। বিসিবি স্ট্যান্ড প্রথম থেকে যা ছিল এখন থেকে তাই। যখন প্রথমে আমি আসি এই বিসিবিতে তখনই আমি বলেছিলাম এই ব্যাপারে জিরো টলারেন্স, এগুলো কোনোভাবেই বিসিবি কোনোভাবেই এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, যে যেভাবেই এটাকে এক্সপ্লেন করুক বা না করুক, এটা থাকার কোনো সুযোগই নেই, আমাদের কাছে কোনো সুযোগ নেই, যার জন্য তখন আশরাফুলের মতো প্লেয়ারকেও আমাদেরকে বাদ দিতে হয়েছে। কাজে এখানটায় কোনো সুযোগ নেই, ইট ইজ আপ টু হিম। সো আমরা একটা চিঠি দিয়েছি, ওই চিঠির উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা, কালকের মধ্যেই পাওয়ার কথা ছিল, ওইটা শুনেছি সে আজকের মধ্যে দিবে বলেছে। সো উইল ওয়েট আপ টু টুডে অ্যান্ড তারপর উইল টেক আওয়ার ডিসিশন, যে থাকবে কি থাকবে না। এনিথিং যার কোনো ব্যাটিংয়ের সাথে কোনো সম্পর্ক আছে, এরকম কারো বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। আমাদের জানার মতে কালকের মধ্যে তার উত্তর দেওয়ার কথা ছিল, আমার জানা মতে, আমি দেশে ছিলাম না, আমি কালকেই এসেছি আপনারা জানেন, এবং এটা শুনেছি যে সে আজকের মধ্যে দিবে বলেছে। বাট যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হাতে কাগজ না পাবো, লিখিত আমরা যে চিঠি দিয়েছি সেটার জবাব না পাবো, এবং এটা যদি স্যাটিসফ্যাক্টরি না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার কোনো সুযোগ দেখি না। কালকে রাত্রে ও আমার সাথে যখন কথা হয়েছে, একটা কথাই হয়েছে ওর সাথে, যে সে এই চিঠির উত্তর দিচ্ছে। সো আমি ভেবেছিলাম কালকে রাত্রেই পেয়ে যাব, কিন্তু আজকে সকালে আমি যখন খোঁজ নিলাম শুনলাম এখনও আসেনি। সো আজকে উই আর ওয়েটিং আজকের দিনটা, ওদের সাথে আবার টাইম ডিফারেন্স আছে, তো সো এই দিনটা আমি আজকের দিনটা আমরা দেখছি। আপনাদেরকে একটা কথা বলি, এটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যেতে রাজি না, আমাদের কাছে কোনো সন্দেহ নাই যে এটা ইট ইজ আ সারোগেট ব্র্যান্ড, এটা একই, ওরা এটা এক এক নামে এক একটা দিচ্ছে, বাট বেসিক্যালি একটা বেটিং কোম্পানি অ্যান্ড যারা নাকি গ্যামলিং ক্যাসিনো বেটিং এগুলো নিয়ে জড়িত। সো অর বেসিক্যালি এটা এই অর্গানাইজেশন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, ক্লিয়ার কাট লেখা আছে। ইভেন আপনারা বিপিএলে যখন নাকি আমরা অ্যানাউন্স করেছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য, ওখানে ক্লিয়ার কাট বলা আছে কিসে কিসের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো এই কোম্পানিটার তো একটা সম্পর্ক আছে, আপনি বলতে পারেন এটা একটা ডিফারেন্ট বেটমিনার নিউজ, একটা এটা নিউজ, কিন্তু এই বেটমিনারের তো আবার গ্যামলিংও আছে, বেটিংও আছে, সবই আছে। সো ইটস পার্ট, আমরা তো বলেছি এরকম সম্পর্ক থাকতেই পারবে না। উই আর ভেরি ক্লিয়ার ইন আওয়ার মাইন্ড, আমরা এই ঝামেলা মানে এটা নিয়ে কোনো ডিসকাশনের কোনো ইস্যু নাই, ইটস আপ টু হিম, হি উইল ডিসাইড যে সে কি এখন আমাদের ন্যাশনাল টিমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা দেশের জন্য খেলবে নাকি সে ওগুলাতে বেটিংয়ে থাকবে, লেট হিম ডু ডিসাইড, আমাদের কোনো ইস্যু নাই, এখানে বোঝানোর কিছু নাই।